সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এমওএমের ওয়েবসাইটে কি সর্বশেষ নিউজ পেলাম, নিউজটা ছিল এরকম যে এখন থেকে কন্টিনিউ 21 দিন কোয়ারান্টাইন থাকতে হবে সিঙ্গাপুর যারা আসবেন। কোয়ারান্টাইন বলতে স্ট্রেম নোটিশ থাকতে হবে। আগে সিঙ্গাপুরে আসলে প্রথম 14 দিন কোয়ারান্টাইন থাকতে হতো, মানে স্ট্রেম নোটিশ থাকতে হতো। এরপর এটা বাড়ি করা হয়েছে 7 দিন, 7 দিন মানে 14 দিনের সরকারি ফেসিলিটিতে, সরকার যে হোটেল নির্ধারণ করে দিবে মানে কোম্পানি, সেই হোটেলে 14 দিন থাকতে হইতো স্টর্ম নোটিশে। 14 দিন আসলে কোম্পানি তার ফেসিলিটিতে মানে তার ব্রহ্মপুরি অথবা তার যে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় শিফট করে 7 দিন থাকতে হইতো, এছাড়া 21 দিন। কিন্তু এখন নতুন নিয়ম করা হয়েছে যে কন্টিনিউ 21 দিন এমন থেকে যেখানে ফেসিলিটি দেবে সেখানেই থাকতে হবে কোয়ারান্টাইনে, মানে স্টর্ম নোটিশে। স্টর্ম নোটিশ থাকতে হবে 21 দিন এবং এটা কার্যকর হবে আগামী 21 ফেব্রুয়ারি থেকে। এই নিয়মটা চালু হবে সমস্ত ওয়ার্ক পাস হোল্ডার, এস পাস হোল্ডার, এমনকি যারা আইপিএ মানে নতুন আইপি নিয়ে সিঙ্গাপুরে প্রবেশ করবে তাদের জন্য এই নিয়মটা কার্যকর আগামী 5ই ফেব্রুয়ারি থেকে। 21 দিন টানা একই হোটেলে থাকতে হবে স্টেম নোটিশে। আগে কিন্তু থাকতে হতো 14 দিন, তারপর কোম্পানির কাছে 7 দিন, এই নিয়মটা ছিল। তো নিয়মটা পরিবর্তন করা হয়েছে। তবে এই যে 21 দিন থাকতে হবে স্টেম নোটিশে, এর জন্য কোনো বাড়তি টাকা দিতে হবে কি না এটা কোনো ওয়েবসাইটে পায় নাই এখনও। ওই আগেরটাই রয়েছে নিয়ম, ওই যে কোয়ারান্টাইনে মানে স্টেম নোটিশের টাকাটা এই $2,200 এটা বাড়ানো হয়েছে কি না আমার জানা নেই, যদি জানি থাকি আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং আরেকটি নিয়ম করা হয়েছে যে ফরেন ওয়ার্কার মানে যারা গৃহকর্মী যারা সিঙ্গাপুরে ফিরবে তাদেরকে সিঙ্গাপুরে ফিরার পরে সার্জিক্যাল টেস্ট করা হবে, রক্ত পরীক্ষা করা হবে। দেখবেন তারা আগে রক্ত পরীক্ষার মাধ্যমে দেখবে যে তারা আগে কোনো করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে কিনা, কারণ করোনা আক্রান্ত সুস্থ হলে তাদের রক্ত পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসবে, তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং তাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাদের সমস্যা হবে না, তাদেরকে সেইভাবে রাখা হবে। তাদের জন্য কোয়ারেন্টাইন এখনও স্টেম নোটিশ 14 দিনই। ওয়ার্ক পাস হোল্ডার আইপিএ নিয়ে যারা আসবে অথবা এস পাস হোল্ডার যারা সিঙ্গাপুরে আসবেন তারা জেনে রাখুন যে এখন থেকে একটানা হোটেলে থাকতে হবে 21 দিন। এবং আপনারা যারা আসবেন তাই আপনাদের অনুরোধ করবো যে আসার সময় অবশ্যই কিছু শুকনো খাবার টাবার নিয়ে আসবেন, যাতে একটা না এক রুমে কিছু থাকার সাথে কোনো সমস্যা না হয়। কিছু শুকনো খাবার নিয়ে আসলেন, বিস্কুট নিয়ে আসলেন, চাকপিটা নিয়ে আসলেন, এই জিনিসগুলো রাখবেন। এবং দেশ থেকে কেউ মালামাল দিতে চাইলে আনবেন না, কারণ আপনি 21 দিন একটানা থাকবেন, 21 দিন পর আপনাকে মেডিকেল করা হবে, আপনার কোম্পানিকে নিয়ে যাবে, তারপর কী হয় জানা নেই। তো এই জন্য কারো জিনিস না আনাই ভালো। আপনাকে নিজে খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, অনেকে নুডলস নিয়ে আসছে খাওয়ার জন্য, অনেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছে, তো জিনিসগুলো নিয়ে আসলে আপনি খাইতে পারবেন এই 21 দিন। আমরা যে 21 দিন কিন্তু টান থাকাটা তো সহজ না, একই জায়গায় 21 দিন থাকাটা একবারে সহজ না। এবং 21 দিন থাকা স্টেম নোটিশ থাকাকালীন সময় আপনাকে টেস্ট করা হবে, পিসিআর টেস্ট মানে সব টেস্ট করা হবে, নেগেটিভ হলেই আপনাকে কাজে দিতে দেওয়া হবে। এটি রসুল সর্বশেষ খবর, এটা এমএম অফিসে পেয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।